হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতিভা, আবারও একটি নতুন ব্লগের সঙ্গে হাজির হয়ে গেছি। তো শিরোনাম দেখে বুঝতেই পেরেছো কি দেখাবো আমি আজকে। তো চলো সঙ্গে থাকো, দেখে নেওয়া যাক। আমি এখন বেরিয়ে পড়েছি, ঠাকুর আনতে যাচ্ছি। তো চলো নেমে যাই। আমরা এখন চলে যাচ্ছি ঠাকুর আনতে। তো চলো দেখা যাক কেমন ঠাকুর পছন্দ করি। এই যে মা চলে এসেছেন, এবার গাড়িতে করে মা আসছেন। আজকের রাতটা উনি বাড়িতেই থাকবেন, শাক বাজাতে হয়তো বাড়িতে চলে যাচ্ছেন। শঙ্খধ্বনি দিয়ে মাকে বরণ করে নেওয়া হলো। ঘরের ভিতরে ঢুকছেন। যেহেতু প্যান্ডেলটা ডেকোরেশন কমপ্লিট হয়নি, তাই আজকে উনি এখানেই থাকবেন। এখানে একটা পাশে রেখে দিন না, সকালে সাজগোজ করে মণ্ডপে হাজির হবেন। তোমরা সঙ্গে থেকো, কালকে কিভাবে কি পুজো হচ্ছে, ঘট উত্তোলন, পুজো, অঞ্জলির সাজগোজ সবই দেখাবো, মায়ের ভোগ। ততক্ষণে ধৈর্য ধরো একটু, সবই দেখতে পাবে। আমরা যখন দেখে চলে এসেছিলাম এখানে, গয়না পরাছি বলে দেরি হবে। মায়ের বরণডালাও সাজিয়ে রেখে দেওয়া হচ্ছে, পূজার সমস্ত উপকরণ রাত্রিবেলা গুছিয়ে গেছে রেখে দিচ্ছি। এই যে মণ্ডপ সাজানো হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, বৃষ্টির জন্য সমস্ত সমস্যাগুলো হয়ে গেল। তো বন্ধুরা সঙ্গে থাকো পরবর্তী ভিডিওর জন্য।